তো গতকাল গেছে আমার মেজো মামার বার্থডে, তো গতকাল মামা ব্যস্ত ছিল অনুষ্ঠানের জন্য, তো থাকতে পারেনি। আজকে তার কেক কাটা হবে, সেলিব্রেশন হবে, সবাই আছে। মাসি বেরিয়ে পড়েছে, মা বাড়ি যাবে, মা থাকবে এখন, মা বিকালে যাবে, আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাবো, তার জন্য এখন সকালে সেলিব্রেশন হচ্ছে, মানে বাসি জন্মদিন সেলিব্রেশন হচ্ছে আর কি। তা যাই হোক, খেয়ালো মাইমা, খেয়ালো গো, আইসো মাইমা, তুমি তুমি হইলে বেশি না, হ্যাঁ অর্ধাঙ্গিনি তুমি। না ফোন করো, একটা করো, মোমবাতি মোমবাতি বুঝাও। দিদিমা গেলা, দিদিমা গেলা, দিদিমা ডাকো আমার। আমার কচি মাই গিয়ে খাওয়া আগে দিয়ে আশীর্বাদ করো তাকে, ইয়ে দেখি কচু উড়ে যা। আয় না সিম্পল ক্ষতি কারণ একা সব জায়গায় উড়ায় কচি। হ্যাঁ দুষ্ট কে দাও তোর কাকিমাকে, তোর ছোট কাকিমাকে, তোর ছোট কাকিমাকে, ছোট কাকিমাকে, ছোট কাকিমাকে। আরে শুকিয়ে বেয়া পুষতে হবে কোনো অরু হ্যাকেলে উড়িছে। তুমি যে কাঁদর দিদি, আমি কি আইসিনি, তুমি ভালো কাঁদো, আমি কি আইসিনি, হ্যাঁ ক আইসিনি ক, কাঁদনি কাঁদনি মা বাড়ি থেকে যাওয়া হলো না, এখন বিকালবেলা যাবো, দিদিমার কিছু জিনিস আনতে হবে, একটা ফ্যান এনে নিতে হবে দিদিমাকে। আর এসছি মাছ বাজারে, আমার দুই মামার মেয়ে সাথী আর রাখি দুজন মিলে মাছ কিনছে। এখানে একটা সিলভার কাপ মাছ নিয়েছে, যে ব্যাগের ভেতরে সিলভার কাপ, আর ট্যাংরা মাছ কত করি, ট্যাংরা মাছ কত করি, আড়াইশো চারশো টাকা কেজি ট্যাংরা মাছ। নাই খাইলে হইতে নি ট্যাংরা মাছ, হ্যাঁ তোর জি, তোর জি সর্দি মুছি নি কেন, চিংড়ি মাছ তো তোমার ঘরে 180 টাকা করি কেজি, 150 টাকা তো চিংড়ি মাছ দেওয়ার তো, চিংড়ি মাইল দেওয়া তো একা নাই নাকি, চিংড়ি মাছ 100 গ্রাম বা 150 গ্রাম, তুমি 200 গ্রাম চিংড়ি মাইলে সুন্দর তরকারি হইতা সব লোককে কুড়ি দেয় কি, তো 100 গ্রাম ট্যাংরা মাছ পলক হবে। হ্যাঁ তার থেকে তো মাছ বাজার দেখতে পাচ্ছ, খড়াই বাজারে মাছ বাজার, বিশাল বড় মাছ বাজার, এদিক থেকে ওদিক আর ওদিকে বসছে, না ওদিকে নাই, পুরো লাইন ধরে ওইদিকটা। আমরা মোটামুটি বিকালে মা বাড়ি থেকে চলে এসেছি, আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ আমার সাইকেলে বেশি চার্জ ছিল না, এসেই আমি সাইকেলকে চার্জে বসেছি, কোনো তাড়াহুড়ো করে আসতে হচ্ছিলো। আর মাকে ছোট মা ছেড়ে দিয়েছে, আর মা মামার ঘরে সেখানে যে মৎস্য ছিল সেখান থেকে কুমড়োর বিচা নিয়ে এসছে, হ্যাঁ হ্যাঁ মানে সে কুমড়ো বিচা তো মামার ঘরে এনেছিলো, তুমি মামার ঘর থেকে এনেছো। আর এই যে কুমড়োর বীজ, এই কুমড়োর বীজ দিয়ে কি কি রান্না হয়, আর ভেজে বেটে কাঁচা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে বেটে খাওয়া হয় আর কি, আর টকে টকেও দেওয়া যায় না মা, হ্যাঁ ভাজা হলে খাওয়া খুব ভালো,
তো মা নিয়ে চলে এসছে, আর জমিয়ে মোটামুটি দারুণ খাওয়া দাওয়া হবে এই কদিন এই কুমড়ো বীজের তরকারি। দি নেক্সট ডে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও, মাই লাইফ সুদীপ, আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তো যত দিন ঘনিয়ে আসছে রাম মন্দির যাওয়া তত কাজও বেড়ে যাচ্ছে, কারণ অনেকগুলো কাজ গুছাতে হবে তারপরে যেতে হবে। আজকে হয়ে গেল 25 তারিখ সম্ভবত, আর আজকে হচ্ছে বুধবার, তো আমাদের যাওয়ার ডেট হচ্ছে 31 মার্চ। তো মানে কয়েকটা দিন মাঝে, 3-4 দিন আর মাঝখানে, তো সেই জন্য অনেক কিছু কাজ গোছানোর আছে। যেমন ঠিক গেছিলাম সেদিন চশমার জন্য, চশমা অর্ডার দিয়ে এসেছিলাম, তো আজকে যাবো আনতে আমার রাজ্যে হ্যাঁ চশমা। তো সেই মতো সকালবেলা স্নান টান করে বেরিয়ে পড়েছি, বিকালবেলা যাবো ভাবছিলাম কিন্তু প্রতিদিন বিকালবেলা মেঘ পড়ছে, তো তার জন্য বিকালবেলা না গিয়ে সকালবেলাই চলে যাই। এখন 11টার মতো বাজে, তো যাবো এগরা থেকে, এগরাতে জামাইবাবু আসবে, ওখান থেকে দুজনে যাবো। তো এইদিকে দেখো, এইদিকে ঘরের কাজ অনেকটা এদিক ওদিক হয়ে পড়ে আছে, কারণ এদিকে যে গরু বাঁধা হতো, ইট বিছানো ছিল, ওই জায়গাটা বাবা মা দুজনে তুলে দিয়েছে, ঠিক করে এ করতে হবে, কারণ সামনে আসছে বৃষ্টিকাল, আর কাল বৈশাখী শুরু হয়ে গেছে, মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, যার ফলে গরু তো বার করতে হবে, গরু তো আর গোয়ালে রাখা যাবে না, সেই জন্য আগে এগুলো ঠিক করতে হবে। তো চলো দেরি না করে বেরিয়ে যাই, কারণ জামাইবাবু চলে আসবে, তখন দাঁড়িয়ে থাকবে আবার বকাবকি করবে আমাকে, মা আসছি বলে তো, বাবা আসছি বলে। তো চলো কথা না বাড়িয়ে যাই কাঁথি, আর কাঁথিতে আজকে যেহেতু আমরা একটা, আমার একটা ফুড ব্লগিং চ্যানেল খুলে ফেলেছি আমরা, পেটুক সুদীপ বলে সার্চ করলেই পেয়ে যাবে ফেসবুকে, পেটুক সুদীপ ইংরেজিতে, তারপর স্পেস দিয়ে আবার বাংলাতে পেটুক সুদীপ যদি লেখো পেয়ে যাবে। তো তারও কিছু ফুড ব্লগ করার ইচ্ছা আছে, তো দেখা যাক কী হয় কাঁথি গিয়ে। তো চলো ভিডিওটা সাথে থাকো, সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। তো মোটামুটি সাইকেলটা স্ট্যান্ডে রাখছি, আর প্রতিদিনের মতো আমিও লেট, জামাইবাবু চলে এসছে আমি পৌঁছতে পারিনি, জামাইবাবু বকাবকি করছে, তো সাইকেল রাখা হয়ে গেছে স্ট্যান্ডে, তো আর যেতে হবে বাজারের দিকে। তো মোটামুটি যাওয়ার সময় টোটো ধরে নিয়েছি, জামাইবাবু চলে এসছে, আর আজকে হাটবার যেহেতু মার্কেটের ভেতরে ভিড়, হেঁটে হেঁটে যাওয়ার থেকে টোটো ধরে নিয়েছে, আর রোদও প্রচুর উঠেছে, গরমও ভীষণ লাগছে। হাটবার আজকে, এমনিতে একটা ডেলি হাট বসে, সমস্ত দোকান বসে, তারপরে আজকে হচ্ছে হাটবার, আলাদাই ভিড়, একটু চারদিকে লোকের ভিড়। এটা হচ্ছে এগুলা ডেলি মার্কেট, টোটোটা রেগে যাচ্ছে, সামনে কেউ ঘিরে দিয়েছে, আঘা জামাইবাবু রাস্তার ওপারে দাঁড়িয়েছে, আরে যাই দাঁড়া সেদিকে যাই, সেদিকে আমাকে যেতে হবে। এক রাতে মোটামুটি স্ট্যান্ডে এসে বসছি আমি আর জামাইবাবু, বাস আসার অপেক্ষায়, বাস আসলেই বাসে উঠে যাবো কাঁথি, তখন বাস আসে দেখা যাক। জামাইবাবু কতক্ষণ থেকে এসছে, তার মানে আমি প্রত্যেকবার তোমার কাছে লেট হয়ে যাচ্ছি, মানে প্রত্যেকবার তুমি লেট হতে, ইদানিং দেখছি জামাইবাবু ফার্স্ট পৌঁছে যাচ্ছে, আমি লেট হয়ে যাচ্ছি। আর এই উল্টো দিকে দেখতে পাচ্ছ আমাদের প্রফুল্ল নার্সিংহোম আছে, তার অপোজিটে বিশ্রামাগার, এখানে বসছি, তো বাস আসো, বসে পড়েছি বাসে নাকি যাবো কাঁথি যাবো। এখন প্রায় কটা বাজে, এখন বাজে 11:51, কাঁথি পৌঁছাতে হবে, কাঁথিতে অনেক কাজ আছে, কাজগুলো সেরে কখন ফিরে যাবো ও যাবো। আচ্ছা খাওয়া দাওয়া করবে কোথায়, কাঁথিতে খাওয়া দাওয়া করবে, আরে খেয়ে আসনি আর কি, তার মানে আমার যা করেছিলাম যাইবো খেয়ে আসেন, তার মানে কি আমাকে খাওয়াতেই হবে, কোনো করার নেই। তো যাই হোক দেখা যাক কাঁথি পর্যন্ত যাই, তারপরে কী হয় দেখা যাবে। পৌঁছে গেছি আমরা কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, যাইবো কাঁথি তাহলে পৌঁছে গেলাম, আর এই হচ্ছে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড, আর এখনই এসে পৌঁছাবে সোহেব, সোহেবকে ফোন করলাম, সোহেব আসছে বললো, তো দেখা যাক সোহেব যদি আসে দেখা করে যাবো, আর নাহলে আমরাই বেরিয়ে যাবো নাকি বলো যাইবো। তো এটা হচ্ছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড কাঁথি, কোনটাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আর আমাদের উপস্থিত স্যার কেমন আছেন স্যার? আর ভালো মন্দ স্যার, আমাদের স্যার আমাদের বিয়ে টিয়ে করেছেন, এখন ব্যাপার সবাই আলাদা। স্যার বিবাহিত যেমন জীবন কেমন কাটছে স্যার? বিন্দাস, বাহ খুব ভালো, এই প্রথম শুনলাম বিবাহিত পুরুষের কাছ থেকে বিন্দাস চলছে জীবন, তো ভালো। তো যাই আমাদের কাজে যাই এবার। কাঁথিতে আরো একজন পুরানো মানুষের সঙ্গে দেখা হলো, স্যার কেমন আছেন? ভালো আছেন তো? গরিব লোকেরা সবসময় ভালো থাকে, টাকা কম আছে ওদের সবসময়। আচ্ছা, বিষ্ণু ভাইয়ের সঙ্গে আমরা গেছিলাম দীঘা,
তারপরে একবার দেখা হয়েছিল, তারপরে আর দেখা হয়নি, অনেক দিনের পরে দেখা হলো, এটা থার্ড টাইম। তারপরে আমরা দীঘা গেছিলাম একসঙ্গে, তারপরে এবার এসে একবার এখানে বিকালে আড্ডা দিলাম নি আমি তুমি সোহেব, তারপরের দিন কোথায়, তার কিছুদিনের পরে, তখন তোমার এখানে দোকান ছিল না। চশমা নেওয়া হয়ে গেছে, চশমা নিয়েছে, আমার চশমা হয়ে গেছে, চশমা সেখান থেকে নিয়ে পরে নিচ্ছে ধীরে ধীরে লাগছে পরে। আর কী বলবো, চোখের যেটা সমস্যা ছিল তার সমাধান হয়ে গেল চশমা পরে। কেমন লাগছে কমেন্ট করে জানাও চশমা পরার পরে, জানি না আমার কেমন লাগছে, বয়স্ক বয়স্ক লাগছে হয়তো, নাকি দাদু দাদু টাইপের লাগছে, হিরো লাগছে, হিরো এবার ফাইনালি হবে, কী হবে কী হবে কী হবে তো হ্যাঁ সবাই, তোমার ডায়লগ কম মারো দেখেন তো, এবার যাই এবার খাওয়া দাওয়া করতে হবে, কারণ পেটে কিন্তু দৌড়াচ্ছে, খেতে হবে, খাওয়া দাওয়ার পরে কথা হবে। কাঁথি এসেছি, আর একজন অনেক দিন থেকে বলেছিল, একজন সৌমেন বলেছিল যে সুদীপদা কাঁথি কোনো দিন গেলে একবার তিলোত্তমা হোটেলে খেয়ে এসো, তো সেই কারণে চলে এসেছি আজকে তিলোত্তমা হোটেলে। জায়াবুকে বাড়ি থেকে বলেই নিয়ে এসেছি যে জায়াবু আজকে তোমাকে তিলোত্তমা হোটেলে খাওয়াবো, ঠিক তো, তো তিলোত্তমা হোটেলের সামনে চলে এসেছি, এই আছি আর কি। আর উঠে না, তুমি একটু নিচ থেকে নাও ভালো হবে, এখানে বাড়ি নাকি, হ্যাঁ তো খাওয়া দাওয়া করতে হবে। কি সব বিষ্ণু আসছে তো, আসছে 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 তো বিষ্ণু জমি, আজকে খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে। কিন্তু আজকে দাদা একটাই কথা, সৌমেনের যে ড্রিম বলতে পারো বা যে মানে একটা কি বলে তার একটা যে সুদীপদার উপর একটা ভরসা যে সুদীপদা এখানে গিয়ে তুমি করবে, তার একটা আজকে স্বপ্নটা একটা পূরণ হবে, একদম একদম। সৌমেন অনেকদিন থেকে বলছিল যে সুদীপদা এবার কাঁথি গেলে তিলোত্তমা হোটেলে খেয়ে এসো, তো সেই কারণেই চলে আসা। তো যাই হোক, জমিয়ে খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, মজা হবে। সৌমেনকে আমি এই মানে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে একটা কথা বলবো, আগের মতন একটা বৃষ্টিতে আবার সেই এ লাইনে কি বলবো দাদা, সেই যে ব্রিজ লাইনে মানে হ্যাঁ মেরিন ড্রাইভে আর একবার ড্রাইভ হবে, একদম ড্রাইভ হবে জমিয়ে। তো সেই দিনের অপেক্ষায় আছি অনেকদিন পর, কিন্তু ভাই আজকে দাদাকে টাইম দিচ্ছি। এর আগে যতবার এসছি কি কাঁথিতে বললে বলে কি বলতো, আছি আছি দাদা আছি, তারপরে আর দেখা হয় না, কিন্তু আজকে ফাইনালি দেখা হয়েছে। চ্যানেলে ভিডিও করতে সময় পাচ্ছি না, কাজ বা সংসার, ব্যস্ত মানুষ, সংসারের চাপ, বিয়ে করে ফেলেছে মানে আরো একটা স্পেশাল চাপ। যাই হোক, তো চলো ভেতরে চলো, খাওয়া দাওয়াটা হোক, আগে বিষ্ণু আসুক তারপরে। বিষ্ণু আসার পর যখন আমরা খেতে যাই, তখন মালিক অলরেডি বলে দিয়েছে যে এখন আর দাদা মানে ব্লক করা যাবে না, ফুড ব্লক করা যাবে না, কারণ আমাদের খাবার সেরকম পরিমাণে নাই, অনেকগুলো তরকারির আইটেম শেষ হয়ে গেছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, তখন প্রায় 2:45 মতো বাজে। যাই হোক, তবু আমরা বললাম ঠিক আছে, আমরা ব্লক করব না, ফুড ব্লক করব না, এমনি আমরা খাওয়া দাওয়া করবো। তো সেই মতো আমরা এসে খেতে বসে গেছি, মোটামুটি আমরা বসে পড়েছি খেতে। এদিকে আছে সোহেব ভাই, এদিকে বিষ্ণু ভাই, দেরির জন্য আমাদের দেরি হলো, আর আমাদেরও একটু দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানকার দাদা বলছেন যে একটু দেরি হয়ে গেছে মানে সব কিছু শেষ হয়ে গেছে, আর ব্লক করলে সব কিছু তুমি দেখানো যাবে না। আমি বললাম ঠিক আছে কোনো ব্যাপার নেই, আমরা নর্মালি একটু খাওয়া দাওয়া করবো, যেটা সেটাই ব্লক করবো, তো সেটা নিয়েই চলবে আসে খাওয়া দাওয়া। এই অর্ডার দাও, অর্ডার দাও, কেমন বাতায় লাগছে, জল বোতলটা বোতলটা বার করবে তো, ঠিক ব্যাগ থেকে জল খেতে হবে আমাদের। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, আমরা বসছি মূলত খাবার 10 মিনিটের পরে দেওয়া, এইটাই গর্ব লাগে যে একটা হোটেলে এত মানুষ খেতে আসছে, তার মানে খাওয়ার মানটা কতটা, মানে এখন প্রায় কাছাকাছি 2:45 বাজে, এখনও লাইন লেগে আছে, তার মানে এইখানকার খাবার কতটা খেয়ে মানুষ তৃপ্তি পায়। তো তার জন্য চলে এসছি আজকে কাঁথির তিলোত্তমা হোটেলে, দেখে একটু সাঁটিয়ে খাওয়া দাওয়া হবে, জমি আড্ডা হবে, সঙ্গে আছে বিষ্ণু আছে, সৈদা আছে, আমার জ্যাবু আছে, আর সবাই মিলে একদম ফাটিয়ে আনন্দ হবে। একটা 10 মিনিট বসতে হলো তো কী হলো, এত ভালো জিনিস খাবো, একদম একদম। তিলোত্তমা হোটেলে খেতে গিয়ে খাওয়ার পেলাম না, শেষমেশ আমরা কোথায় গেলাম, এটা এসেছি সেন্ট্রালের প্রীতি হোটেল, এটাও ভালো হোটেল, এটাও ভালো হোটেল, মানে অ্যাকচুয়ালি দোষটা আমাদের, দোষটা হোটেলের নয়, অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক আগে থেকে আমরা এই বিষ্ণুর জন্য অপেক্ষা করতে করতে দেরি হলো,
তারা আমাদের অনেকক্ষণ থেকে বলছিল দাদা আপনারা খেয়ে নেন খেয়ে নেন, খাবার থাকবে না। ঠিক বল সৈয়দ ভাই, ঠিক বলছি কি না বলো? আমাদেরকে বলছিল কি না বলো? কিন্তু বিষ্ণু ভাইয়ের জন্য অপেক্ষা করতে হতো। যাই হোক, খেতে হবে যখন দুপুরবেলা, দুপুরা নেই বিকাল হয়ে গেছে, অলরেডি তিনটা বেজে গেছে, খেতে হবে। হ্যাঁ, যাই হোক খেতে হবে, দেখা যাক কী খাওয়া দাওয়া হয়। শেষমেশ এলো আমাদের ভাত, সবার মুখে বিষণ্ণতার ছায়া ছায়া, খেতে হবে, খিদা পেয়েছে। সব কিছু বলবে, যাইব কিছু বলবে, যাইব কিছু বলার নাই, খাওয়া শুরু করো, দেরি করো নি আর, তো আগে খাওয়া দাওয়াটা হোক তারপরে। শেষমেশ কাঁথিতে এসে খেতে পেলাম, খাওয়া দাওয়া করে বেরোলাম। বিষ্ণুবাবু কেমন লাগলো বলে খাওয়া দাওয়া? ভালো হয়েছে, খারাপ হয়েছে? একটা জিনিস কি, ভাত শেষ হয়ে গেছিলো, ভাত রান্না করে খাওয়ালো, গরম গরম ভাত খাওয়ালো, ওটাতেই শান্তি হয়ে গেছে। আর স্যার আপনি কিছু বলবেন? নিরামিষ তো খেলেন, পুরো কিছু খেলেন না মাছ? মাছ খুব ভালো লেগেছে, শেষে শুকনো ভাত খেয়েছে, মোটামুটি। এবার কাঁথি থেকে বাড়ি ফেরার পালা, সময় হচ্ছে 4:30 হয়ে গেছে। অনেক দিনের পরে বিষ্ণু ভাই সৈয়দ ভাইয়ের সঙ্গে অনেক সময় কাটালাম, তোমাদের অনেক সময় নষ্ট করলাম, অনেক আনন্দ হলো, অনেক মজা হলো। সবথেকে বড় কথা আসলে কি বলতো, একটা পুরনো পাই না তো, পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলে না সময় পাস, মানে সময় পাস কিভাবে হয়ে যায়। বড় ইউটিউবার বলতে কি বুঝতে পারছো তো, 100টা সাবস্ক্রাইবার, তার জন্যই কাঁথি এলে ফোন করলে তোমাকে পাওয়া যায় না। হ্যাঁ না না দাদা, সত্যি আমি সব সময় আছি, তো চলো আসছি। বিষ্ণু ভালো থেকো, আর তোমরা সবাই ভালো থাকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। হ্যাঁ একদম দাদা। বাসে উঠে বসে পড়েছি, আর ভাইরা এখনও আছে দেখতে পাচ্ছ, সৈয়দ ভাই আছে, বিষ্ণু ভাই আছে, সবাইকে খুব মিস করবো বাড়ি পৌঁছে। এদিকে জায়াবু আছে, তো কিছু করার নেই, মিস করলেও যেতে হবে বাড়ি। আর সুপারফাস্ট বাস পেয়ে গেছি, তাড়াতাড়ি পৌঁছে যাবো নাকি বিষ্ণু? একদম একদম। তো বাস আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে, সাবধানে থাকবে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। একদম একদম একদম। এগরা এসে পৌঁছেছি, সেদিকে সাইডে চলো। আমি আর যাইবো আজকে একটা ঘটনা ঘটিয়ে দিয়েছি, আমাদের নামার কথা কাঁথি বাস স্ট্যান্ডে নামতাম, আরে সরি এগরা বাস স্ট্যান্ডে নামতাম, আমরা এগরা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে চলে এসেছি। কারণ কি, খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বাসে উঠা হয়েছে, তো ঘুম ধরে গেছে নাকি যাইবো? যাই ভাবছে যে আমি জেগে আছি, আমি ভাবছি যাইবো জেগে আছে, আরে তবু রিহাই হয়ে গেছে, আমি জানি বেলদা পৌঁছে গেছি, তাহলে তো গন্ডগোল হয়ে যেত। যাই হোক, এখান থেকে টোটো ধরে আবার যেতে হবে, তো চলো যাই। মাতাজি কেমন আছেন? ভালো আছো? কি গো টেনশনে টেনশনে কি ব্যাপার? গরম প্রচন্ড না? আজকে তো সময় হলো না, একটা স্ট্যান্ড ফ্যান আনবো বলে আজকে সময় হলো না। যাই হোক, মা আমাকে চশমাটা পরে কেমন লাগছে বলো দেখি। বুড়োর মতো লাগছে তো? না তুমি বুড়ো, যে যাই হোক মানে কি, তুমি কি বুড়োর মতো লাগছে? দেখো আমার বলো, হ্যাঁ লাগছে না তো? হ্যাঁ আচ্ছা, দিয়ে দুপুরবেলা কি রান্না করেছিলে? আমরা গেলাম যে তিলোত্তমা হোটেলে খেতে, তিলোত্তমা হোটেলে খাবারই শেষ 2:30 সময়, যে আবার কাঁচি বাজারে কোনো হোটেলে খাবার নেই, একটা হোটেলে ভাত রান্না করে দিতে একটু খেয়েছি, কিছু তরকারি টরকারি নেই, যাই হোক আর কি। হ্যাঁ এই আর কি, চশমাটা পড়তে তোমাকে পুরো চকচক চকচক লাগছে। ঠিক আছে।